হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্ক্রিন পূজাস লাইফস্টাইল। এবং আমি পূজা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তা আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি। আজকে আমি বানাবো চিকেন কারি, কিন্তু একটু অন্যরকমভাবে। আজকে আমি প্রথম ফার্স্ট হচ্ছে মানে হাঁড়িতে চিকেন রান্না করব। তো চলো শুরু করা যাক। তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি ওভেনে, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে যাবে, তেলটা একেবারে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, কারণ আর বারবার তেল অ্যাড করব না বাইরে থেকে সেজন্য। তো তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব আলু। চিকেনের জন্য আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি, দেখো মানে একটা মোটা আলুকে জাস্ট খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি। তো আলুগুলোকে এবার প্রথমে ভেজে নিচ্ছি। আলুতে সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো নুনটা আর হলুদটা দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব আর ভালোভাবে ভেজে নেব। মানে সবার কাছে শুনি যে হাঁড়িতে নাকি চিকেন রান্না করলে একটা আলাদাই টেস্ট, জানি না, আমি কোনো দিন করিনি হাঁড়িতে চিকেন রান্না। আজকে ফার্স্ট আমি রান্না করছি হাঁড়িতে, মানে চিকেন মূলত আমি কড়াইতেই রান্না করি। তো এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে একটু জাস্ট উল্টে পাল্টে দেবো। একদিক ভাজা হয়ে গেছে, আরেক দিক একটু ভেজে নিয়ে এবার তুলে নেব। তো দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো আজকে তোমাদেরকেও জানাবো যে হাঁড়িতে চিকেন রান্না করলে কেমন টেস্ট হয়, বা তোমরা যারা রান্না করো তারা অবশ্যই জানিও যে স্বাদ আলাদা হয় কি না, ঠিক আছে? কারণ আমার জানা নেই, আমি কোনো দিন হাঁড়িতে রান্না করিনি, আমি আজকে ফার্স্ট করব। তো তার জন্য এবার দেখো আমি রান্নার জন্য এবার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি তেজপাতা এবং শুকনো লঙ্কা। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ সমস্ত দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি আজকে। তো পেঁয়াজটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো, হাই ফ্লেমে নয়। আমি বারবারই তো বলি যে পেঁয়াজ হাই ফ্লেমে ভাজলে কিন্তু খুব মুচমুচে হয়ে যাবে, যেটা ভালো লাগবে না। তো পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব পেঁয়াজটাকে। একটু হালকা বাদামি করে ভেজে নেব, তারপরে তখন বাকি রান্নার মানে জন্য যেগুলো দরকার সেগুলো দেবো। আমি পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে কী হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই জন্য আমি পেঁয়াজে নুন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে বারবার একটু নেড়ে চেড়ে দেবো আর একটু ভেজে নেব। তো এই যে চলে এসেছি আমি, পেঁয়াজটা মোটামুটি দু চার মিনিট মতন ভেজে নিয়ে দেখো হালকা ব্রাউন হতে লেগেছে। তো এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে। তো আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন, এবং তার সঙ্গে কতগুলো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি একসঙ্গে। এই কাঁচা লঙ্কা বেটে দিলেও কিন্তু একটা আলাদাই টেস্ট আসে রান্নাতে, হ্যাঁ, মানে চিকেনের মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু মানে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করে। জানি না কার কেমন লাগে, আমি নিজের পছন্দ বললাম। তো আদা রসুন এবং চারটে পাঁচটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। মোটামুটি দু চামচ পরিমাণ আদা, দু চামচ পরিমাণ মানে বড় চামচের দু চামচ পরিমাণ আদা, দু চামচ পরিমাণ রসুন একসঙ্গে মানে মিক্স করা ছিল, এবং তার সঙ্গে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। আমি হলুদ দিয়ে দিচ্ছি, আমি চিকেনে কিন্তু কিছু মাখিয়ে রাখিনি, শুধুমাত্র লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটাতে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ, এবং হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মিক্সির পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, মানে যেটাতে আমি আদা রসুন বেটেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে। আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো, আমি একটা মাঝারি সাইজের টমেটো গোটাই কেটে নিয়েছি, আমি এবার ওটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে চিকেনটা দেব, ঠিক আছে? মানে একদম সঙ্গে সঙ্গে চিকেনটা দিয়ে দেবো না, চিকেনটা তোমরা চাইলে একসঙ্গে দিয়ে দিতে পারো, কিন্তু আমি এই যে পাঁচ মিনিট মতন মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, আর রান্নাটায় এমনি বাইরে থেকে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো বা কিছু অ্যাড করছি না, একটাই যা শুকনো লঙ্কা মানে শুধুমাত্র ফোড়ন দিয়েছি ওটাতেই, বাকি সমস্তই কিন্তু কাঁচা লঙ্কাই দেবো। কাঁচা লঙ্কা কিন্তু আমার মানে খুব ভালো লাগে, আমি শুকনো লঙ্কা যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, যেটুকু না দিলে নয় ওই ফোড়নে জাস্ট সেটুকুই আমি ব্যবহার করি, তাছাড়া খুব কম। তো মশলাটা দশ মিনিট মতন কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা বললাম যে শুধুমাত্র লেবু মাখিয়ে চিকেনটা রেখে দিয়েছিলাম লেবুর রস দিয়ে, ঠিক আছে? আর কিছু দিইনি, মানে তেল বা হলুদ কিছু মাখিয়ে রাখিনি, শুধুমাত্র লেবু ছিল মাখানো, পনেরো মিনিট আগে ওটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে
এবার ভালোভাবে, এটা আর তো কোনো কাজ নেই, এবার শুধু একবার করে নেড়ে চেড়ে দেব, আর একটু করে ওটাকে ঢাকা দেব বা এমনি রেখে দেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, হাই ফ্লেমে নয়। তো আমি একবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে, ঠিক আছে? জাস্ট 5 মিনিটের জন্য এখন ঢাকা দিচ্ছি, তারপর ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে দেবো একটু। তো আমি মোটামুটি 7-8 মিনিট পরে ফিরে এসেছি, 5 মিনিট বলেছিলাম, 7-8 মিনিট পর ফিরে এসেছি। এই যে এখন আবার একটু নেড়ে চেড়ে এটাকে দেব। তাহলে কি হবে যে মাংসটা সেদ্ধও হতে লাগবে এবং কষানোও হয়ে যাবে, মাংস থেকে জল বেরোচ্ছে। আমি এখনও কিন্তু নুন দিইনি, ঠিক আছে? কারণ নুন দিলে কি হবে, প্রথমেই প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, তাহলে মাংসটা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে। প্রথমে একটু কষিয়ে নেব, তারপরে কিন্তু নুন দেবো। এই যে নেড়ে চেড়ে দিলাম, এবার আবার এটাকে ঢাকা দিয়ে দেব। তো আমি ফিরে আসছি মোটামুটি 10 মিনিট পরে। তো আমি একেবারে 15 মিনিট পরে ফিরে এসেছি। আমি মাঝে একবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুই করিনি। তো 15 মিনিট পরে ফিরে আস মানে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আমি সমস্ত যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন। এবার এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখো এমনিতেই চিকেন থেকে প্রচুর জল বেরোচ্ছে, যদি আগে থেকে নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু মানে আরও প্রচুর জল বেরিয়ে যেত, মাংসটা কষানো যেত না, প্রথমেই সেদ্ধ সেদ্ধ হয়ে যেত। এবার আমি এই নুনটা দিয়ে দেবো, এবং নুনটা দিয়ে আবার কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। এটা কি এইভাবেই রান্না আজকে হবে, এই জন্যই বোধহয় মানে টেস্ট হয় অত সুন্দর, আমি জানি না। তো এই যে নুনটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি। আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন টোটাল কষানো হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, 15 মিনিট নয়। তো এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো আমি চলে এসেছি আবার 10 মিনিট পরে। তো দেখো চিকেনটা খুবই সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, 2-3টে দিয়ে দিলাম লাল লাল হয়ে গেছে এরকম, আর 2-3টে দিয়ে দিলাম সবুজ। তো এটা কিন্তু ভাপে ভাপে যখন এই কাঁচা লঙ্কাটা মানে সেদ্ধ হবে তখন এটার আর একটা মানে খুব সুন্দর ফ্লেভার আসবে বা খুব সুন্দর টেস্ট হবে। তো চিকেনটা দেখো মানে দারুণ কষানো হয়েছে, খুব সুন্দর কালার এসেছে, এবং আমি একটু করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর একবার করে একটু করে ঢাকা দিয়ে দিয়েছি। তো ভাপে ভাপেই মানে চিকেনটা হচ্ছে, এবং বাইরে থেকে কোনো রকম কিন্তু জল আমি অ্যাড করিনি এখনও পর্যন্ত, ঠিক আছে? লাস্টে একটু জাস্ট গ্রেভির জন্য যেটুকু দরকার। তো আমি আবার এটাকে ঢেকে দিলাম দেখো নেড়ে চেড়ে দিয়ে। তো আবার ফিরে আসেছি 5 মিনিট পরে। এই যে 5 মিনিট পরে আবার চলে এসেছি। এটা চিকেনটা খুব ভালো, আমি আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছিলাম, কারণ যে জলটা বেরোচ্ছিলো সেটা যাতে কিছুটা একটু শুকিয়ে যায় তার জন্য। তো এই যে 5 মিনিট পরে এখন পুরো মানে সুন্দর কষানো হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টা থেকে 35 মিনিট মতন একদম লো টু মিডিয়ামে কষিয়ে রান্না করা হলো, বারবার ঢাকা দিয়ে দিয়ে। তো মানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অসাধারণ মানে সুগন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল, আলু ভেজে তুলে রেখেছিলাম ওই বাটিটাতে সামান্য একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ওই জলটুকুই দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ জল দেবো না, কারণ চিকেনটা একটু জাস্ট মানে গ্রেভি থাকবে তাই। এবার এটা জাস্ট একটু ফুটিয়ে নিচ্ছি তাহলেই হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি, তাহলেই এটা রেডি হয়ে যাবে, কারণ সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে, চিকেন ভালোভাবে কষানোও হয়ে গেছে, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই যে 5 মিনিট পরে ফিরে এসেছি, এখন এই পর্যায়ে এসে গেছে চিকেনটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গরম মশলাটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। দেখো খুবই সুন্দর মানে অসাধারণ সুগন্ধ বেরিয়েছে। এবং চলো তাহলে এবার একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দিই, গরম মশলাটা খুব সুন্দর গন্ধ ছেড়ে দিক। এই যে আমি দেখো আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে মানে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা পরে যা সার্ভ করার আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও। চলো তাহলে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তো এই যে চলে এসেছি লেবু পেঁয়াজ সহযোগে, সঙ্গে আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখানো, গোটা রসুন রয়েছে। এই রসুনটার কিন্তু হেভি টেস্ট হয়, আমার খুব ভালো লাগে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো এবং লাইক করো, এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন আসছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।